গীতা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। সমগ্র মানব জাতির কল্যাণের জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের দানকৃত সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা। নিয়মিত গীতা স্পর্শ করলে ও গীতাপাঠ অনুধাবন করা জীবনের সবচেয়ে বড় পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হয়। কিন্তু গীতাপাঠের পর গীতা মাহাত্ম্য না পড়লে গীতাপাঠ অসম্পূর্ণ থেকে যায়। তাই সমগ্র গীতা অধ্যয়ন শেষে গীতা মাহাত্ম্য পড়া সর্বোত্তম। বন্ধুরা, আজকে আপনাদের সাথে গীতার মাহাত্ম্য পাঠ করে শোনাবো, যার পঠনে ও শ্রবণে মনে ভক্তির সঞ্চার ঘটে ও ভগবানের আশীর্বাদ লাভ করা যায়, যার দ্বারা জীবনের বড় বড় সংকট থেকে রক্ষা পাওয়া যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি শক্তি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। গীতা শাস্ত্রমিদম পূর্ণম য পঠেত পুরজত পুমানো বিষ্ণু পদম বাপনতি ভয় শোকাদি বর্জিত। যে ব্যক্তি পবিত্র গীতাশাস্ত্র পাঠ করেন তিনি ভয় ও শোকাদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন। গীতা ধ্যানান শিরস্য পানায়ম পরস্য চ নৈব সন্তিহি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং পানায়াম ইত্যাদি তৎপর থাকেন তার ইহজন্ম ও পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায়। মলিনে মোচনম পুনসাম জলস্নানম দিনে দিনে স্থগিত গীতামৃত স্নানম সংসার মল নাশনম। নিত্য স্থানে মানুষের শারীরিক মল নাশ হয় ও গীতারূপ গঙ্গা জলে যদি শুধু একবার স্নান করে তাহলে তার সংসার রূপ মল নাশ করে দেয়। গীতা সুগীতা কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাবর্ষ মুখ পদ্মাত বিনিংসিতা। যা সাক্ষাৎ পদ্মনাম ভগবান শ্রীবিষ্ণুর মুখ হতে নিশ্চিত সেই গীতাশাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত। অন্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? ভারতামৃত সর্বস্বং বিষ্ণু ভক্তাত বিনিংসিতম গীতা গঙ্গোদকম পিত্তা পুনর্জন্মনা বিদ্যতে। যা অমৃততম মহাভারতের সার ও ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত সেই গীতারূপ গঙ্গাজল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। সর্বোপনিষদ গাব দগ্ধ গোপাল নন্দন পার্থবর্ষ সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃত মহৎ। উপনিষদ সহকাবি গোপালনন্দ শ্রীকৃষ্ণ তার দোহক অর্জুন গোবর্ষ এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ আর শুদ্ধ বুদ্ধি সম্পূর্ণ সুধীজন তার ভোক্তা। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রতস্য নামানি ইয়ানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। ভগবান দেবকীনন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা, তার নামই একমাত্র মন্ত্র ও সেই ভগবানের সেবাই হল একমাত্র কর্তব্য কর্ম। সবশেষে মহামন্ত্র জপ করে গীতা মাহাত্ম্য পাঠে সমাপ্তি ঘটাতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে বন্ধুরা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় গুরুদেব।